বাংলাদেশের জাতীয় গাড়ি কই মাছের প্রাণ, দুইটা এক্সকলার, দুইটাই নিউ শেপ, এবং একটা হচ্ছে সবচেয়ে লাস্ট ভার্সন করোলা, এরপরে আর তৈরি হয় নাই, জাপান তৈরি করে নাই। লিটন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমের নাম হচ্ছে কার্পেলেস বিডি, অ্যাড্রেসটা হচ্ছে 8/E ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা। সহজভাবে বলতে গেলে ওই দেখেন, ওই যে গাবতলি, এই যে বড় বিল্ডিংটা সেলিনা হসপিটাল, জি, এই হসপিটালের থেকে একটু সামনে আসলে হাতের বাম পাশে। আচ্ছা, এক নম্বরের দিক থেকে আসলে এই যে বড় বিল্ডিংটার পাশে। ওকে, কার্পেলেস বিডি, কার্পেলেস বিডি নাম, জি। আজকের ভিডিওতে কি কি জনপ্রিয় গাড়ি দেখাবেন? দুইটা জনপ্রিয় গাড়ি দেখাবো, দুইটা গাড়ি হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি, কই মাছের প্রাণ। আচ্ছা, তো প্রথম কোনটাতে শুরু করবেন? প্রথমে ফায়ার মডেল করোলা, এবং দুইটা এক্সকলার, দুইটা এক্সকলার, দুইটাই নিউ শেপ, এবং একটা হচ্ছে সবচেয়ে লাস্ট ভার্সন করোলা, এরপরে আর তৈরি হয় নাই, জাপান তৈরি করে নাই, লাস্ট ভার্সন 2006 এর মডেল। আচ্ছা, 6 এর মডেল, 2011তে রেজিস্ট্রেশন করা, সিরিয়াল 31, সিরিয়াল 31, হোয়াইট কালার, বডি বিট থেকে শুরু করে নিকেল সব জায়গায় আছে, জি জি, ভিতরে বিস্কিট কালার, ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়র আছে, সব অরিজিনাল অবস্থায় আছে, কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো খোলা কাটা মাইন নাই। আচ্ছা, যা আছে সবকিছু একদম অরিজিনাল, অরিজিনাল। এবং এই গাড়ির ব্যাক সাইডটা কি কন্ডিশন আছে ভাইয়া? ব্যাক সাইডটাও একদম ফ্রেশ, দেখেন নাম্বার প্লেটের দুই সাইডে দুটো ব্যাক লাইট, এবং নাম্বার প্লেটটাও অনেক সুন্দর, নাম্বারটাও সুন্দর, 77-33। আচ্ছা, খুব সুন্দর, সিরিয়াল 31, এবং বাম্পাসটা কি অবস্থা ভাইয়া? বাম্পাসটাও একদম ফ্রেশ, কোনো স্পট নাই, ফুল ফ্রেশ অবস্থায় আছে। দেখেন করোলা লেখা একটা যে নিকেল ক্যাচিং, সেই নিকেল ক্যাচিংটাও আছে। আচ্ছা,2006 এর মডেলের করোলা মানে একদম ফ্রেশ, অরিজিনাল গেট আপের একটা গাড়ি। আচ্ছা, সিএনজি বা এলপিজি আছে ভাই? হ্যাঁ, 60 লিটারের সিএনজি আছে, এবং অরিজিনাল টু হুইলের গাড়ি। আচ্ছা, ফোর হুইল ড্রাইভ কিন্তু না, অনেকেই ফোর হুইল ড্রাইভ হলে আমরা অনেকেই পছন্দ করি না। আচ্ছা, লিটন ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ইঞ্জিনটা একদম ফ্রেশ, অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, একদম ফ্রেশ ইঞ্জিন পাচ্ছেন, 2006 এর মডেল, জি জি। আমি টু ইঞ্জিনটা দেখাবো ভাই, এই হলো ইঞ্জিন, ইঞ্জিনটা অরিজিনাল আছে এবং নিউ শেপের ইঞ্জিন, আমরা এখনো সার্ভিসিং ওয়াশটা করি নাই, সার্ভিসিং ওয়াশটা ইঞ্জিনটা করলে একেবারে ফুল ফ্রেশ, টিন বডি। আচ্ছা, টিন বডি ওয়াশ করলে সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এমবি 6 মডেল 11 তে রেজিস্ট্রেশন, 6 মডেল 11 তে রেজিস্ট্রেশন, টাটা আছে। আচ্ছা, প্রাইসটা কত চাচ্ছেন? এই গাড়িটার প্রাইস চাচ্ছি 13,50,000 টাকা, 13,50,000 টাকা আস্কিং প্রাইস, জি জি। আমরা আরেকটি এক্সকলার দেখবো, আরেকটা এক্সকলার 2004 এর মডেল, নিউ শেপ। আচ্ছা, অরিজিনাল নিউ শেপ, একটু বাবু ভাই এই পাশ থেকে আমরা দেখাই, সামনে পিছনে হেভি স্টিল বাম্পারও আছে, খাড়া গ্রিল। আচ্ছা, হেডলাইটটা থ্রি পার্ট হেডলাইট, নিউ শেপ মানে থ্রি পার্ট হেডলাইট। প্রথমে এটারও আমরা ইঞ্জিন রুমটা প্রথমেই দেখাই, ইঞ্জিন রুমটা আমরা একটু প্রথমে দেখিয়ে দেবো বাবু ভাই, তারপরে আমরা ভিতরে দেখাবো। এই গাড়িটাও ভিতরে বিস্কিট কালার, বাইরে হচ্ছে হোয়াইট কালার, দুইটা গাড়ি কিন্তু করোলা। যেভাবে আনছেন এইভাবে রিভিউ দিচ্ছেন, জি, টাচ আপ করা লাগবে না, 100% ফ্রেশ, কোন প্রকারের অ্যাক্সিডেন্ট নাই, অ্যালয় রিম আছে, টায়ার কন্ডিশন গুলো যথেষ্ট ভালো আছে, ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এটা 2004 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, 27 সিরিয়াল। আচ্ছা, 4 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, টয়োটা এক্স করলা, জি। দুটো গাড়ি খুব সুন্দর, খুবই সুন্দর, সিএনজি করা আছে, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র, দুটো গাড়ি, দুটো গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র, জি। দেখলে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে, এক ঝলকেই পছন্দ হবে ইনশাআল্লাহ। এই গাড়িটার সামনে গ্লাসটাও হিট প্রুফ সেন্সর আছে, বিআরটি স্টিকার আছে, সব অরিজিনাল অবস্থা, সবকিছু অরিজিনাল, জি। একটা হচ্ছে 6 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন, আর একটা হচ্ছে 4 এর মডেল 9 রেজিস্ট্রেশন, 4 এর মডেল 9 রেজিস্ট্রেশন, 6 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন, 01775909570। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।